হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম পোস্টাল সার্কেলের আরও একটি চাকরির বিজ্ঞপ্তির খবর নিয়ে। তো চলুন, আজকে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করবো। তবে ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তো প্রথমে যেটা বলবো, যে ওয়েস্টবেঙ্গল পোস্টাল সার্কেলের একটি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, সেটা হলো সম্পূর্ণ 124টি ভ্যাকেন্সিসের জন্য বিভিন্ন পোস্টের হয়ে এই পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারে। তো সেক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা নেওয়া কতদিন পর্যন্ত চলবে সমস্তটা জানতে অবশ্যই বলবো সমস্ত ভিডিওটা সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা বলবো সেটা হলো ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল ডিপার্টমেন্ট অফ পোস্টস ইন্ডিয়া, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই চাকরিটি প্রকাশিত করা হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি যেটা সেটা হলো ভিডিও শুরুতে বলেছিলাম 124টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে নোটিফিকেশন নাম্বারটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। লাস্ট ডেট টু অ্যাপ্লাই 24/12/2021। তো 24 ডিসেম্বরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে 15 তারিখ। তো অর্থাৎ আজকে থেকে অলরেডি 3 দিন হয়ে গেল, নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এখানে ওয়েস্টবেঙ্গল পোস্টাল সার্কেল রিক্রুটমেন্টের 2021-এর বেসিক ইনফরমেশান যেটা বলবো সেটা হলো কি, পজিশন। তো পজিশনের মধ্যে যেগুলো সেগুলো হচ্ছে, 3টি পজিশনের মধ্যে কিন্তু নিয়োগ করানো হবে, সেটা হলো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান। তো লোকেশান এবং লোকেশান কিন্তু সে কেবলমাত্র ওয়েস্টবেঙ্গলের ক্যান্ডিডেটসরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশান কেবলমাত্র HS পাস করে থাকলেই ক্যান্ডিডেটসরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এবং অ্যাপ্লিকেশান প্রসিডিওর সমস্তটাই কিন্তু, এখানে কোনো অনলাইন মাধ্যম নেই, সমস্তটাই অফলাইন মাধ্যমে আপনাদের অ্যাপ্লাইটা কন্টিনিউ করতে হবে। তো এখন যেটা জানবো যে ইম্পর্টেন্ট ডেটস, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ডিসেম্বরের 24 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লাইটা সেরে ফেলতে হবে, যার মধ্যে অ্যাপ্লাইটা না করলে পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে আমরা জানবো যে অ্যাপ্লিকেশান ফি কিন্তু 100 টাকা লেগে যাচ্ছে, তবে ফর ওম্যান SC ST PWD ক্যান্ডিডেটের জন্য কোনো ফি লাগবে না, আর জেনারেলদের জন্য ফি লাগবে কেবলমাত্র 100 টাকা। পেমেন্ট মোড সেটা হলো থ্রু ই চালানের মাধ্যমে আপনারা জমা করতে পারেন। তো এখন যেটা জানবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভ্যাকেন্সি ডিটেলসটাকে প্রথমে জানাই, যেখানে আমি বলেছি যে 124 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যার মধ্যে রয়েছে 51টি এবং কোয়ালিফিকেশান কিন্তু 12th পাস করে থাকলে ইকুইভ্যালেন্ট এইভাবে অ্যাপ্লাই, আপনি যদি কোয়ালিফিকেশান থেকে থাকে কোয়ালিফিকেশান HS পাস করে থাকলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এজ লিমিট কিন্তু 18 থেকে 27 বছরের জন্য হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে বলে দিই যে আপনার এজটা কিন্তু ক্যালকুলেট করবে 24 ডিসেম্বর 2021 হিসেবে এবং পে স্কেল থেকে যাচ্ছে আপনাদের 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। তো এইভাবে আপনারা একটু দেখে নেবেন সমস্ত ডিটেলসটা এবং আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই পোস্টের যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে।